নায়িকার বাবাকে পিষে দেয় বাস। অতীতের স্মৃতি হাতড়ে আবেগে ভাসলেন ও ইন্দ্রিলা। টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন ইন্দ্রিলা সেন। সদা হাস্যময়ী সেই অভিনেত্রীর জীবনেও রয়েছে অনেক না পাওয়া। আগামী 15ই ডিসেম্বর ইন্দ্রিলার প্রয়াত বাবার জন্মদিন। বাবার জন্মদিনের প্রাককালে ছোটবেলার একটি ছবি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়, যা আরও একবার প্রমাণ করে দেয় সব কষ্ট ভোলা যায় না। জানেন কিভাবে মারা যান ইন্দ্রিলার বাবা? ইন্দ্রিলার কথা উঠলে বলতেই হয় তার প্রেমিক তথা হবু স্বামী অঙ্কুশ হাজরার কথা। দীর্ঘ 10 বছর একসঙ্গে রয়েছেন এই তারকা জুটি। সময়ের সঙ্গে সঙ্গে এই বাঁধন যেন আরও দৃঢ় হয়ে উঠেছে। ইন্দ্রিলাকে নিজের সবটুকু বারবার উজাড় করে দিয়েছেন অঙ্কুশ। এখনও বিয়ের পিঁড়িতে না বসলেও তারা একে অপরকে ছেড়ে যাবেন না, তা এতদিনে বেশ স্পষ্ট হয়ে গেছে। গত বছর ইন্দ্রিলার বাবার জন্মদিন উপলক্ষে অঙ্কুশ অভিনেত্রীর সঙ্গে তার বাবার একটি কোলাজ করা ছবি শেয়ার করে লিখেছিলেন, তোমার মেয়েকে আমি রানী করে রাখবো। আমি জানি আজ তুমি থাকলে হয়তো আমরা সেরা বন্ধু হতাম। আমার অনেক 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 ভালোবাসা নিও। অঙ্কুশের এই পোস্টে ভালোবাসা এবং শ্রদ্ধায় ভরিয়ে দিয়েছিলেন। ঠিক কিভাবে মৃত্যু হয়েছিল ইন্দ্রিলার বাবার? ইন্দ্রিলা যখন খুবই কম বয়স তখন হঠাৎই একদিন পথ দুর্ঘটনায় মারা যান ইন্দ্রিলার বাবা শান্তনু সেন। সাইকেলে করে বাজার করতে বেরিয়েছিলেন তিনি। শিলপাড়া ফায়ার ব্রিগেডের কাছে হঠাৎ একটি বেসরকারি বাস তাকে পিষে দিয়ে চলে যায়। সেই সময় শহরে ছিলেন না অঙ্কুশ। কঠিন সময়ে প্রেমিকার পাশে থাকতে না পারার আক্ষেপ সারা জীবন থেকে যাবে অঙ্কুশের কাছে। এই বছর ফের বাবার স্মৃতির উদ্দেশ্যে ইন্দ্রিলা একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে বাবা এবং মায়ের সঙ্গে বসে রয়েছেন ছোট্ট অভিনেত্রী। মাথায় রয়েছে তালপাতা টুপি, সেখানে লাগানো রয়েছে লাল পালক। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, আমার মনের মধ্যে সারা বছর। সত্যিই তো, বাবা মা আমাদের সঙ্গে থাকুক কি না থাকুক, তারা আমাদের মনে সারা জীবন থেকে যান। প্রসঙ্গত 2004 সালে জিত এবং কোয়েলের সঙ্গে বন্ধন নামক একটি সিনেমায় অভিনয় করে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন ইন্দ্রিলা। 2006 সালে মিঠুন অভিনীত অভিমন্যু সিনেমায় করেছিলেন শিশু শিল্পী হিসাবে অভিনয়। এরপর পেয়েছিলেন ফাগুন বউ ধারাবাহিকের মাধ্যমে। বর্তমানে ইন্দ্রিলা ব্যস্ত মির্জা নামক একটি সিনেমার শুটিং নিয়ে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।